বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং যারা যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্লাসের শুরুতেই আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিসংখ্যান বিষয়ের প্রভাষক, আলিমুদ্দিন জুবেদা কলেজ, কাইতলা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকের ক্লাসে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের প্রথম অধ্যায়, এর চলক ও সমগ্র বিষয় নিয়ে। তাহলে চলক ও সমগ্র বিষয়ে সর্বপ্রথম এসছে সমগ্র। সমগ্র হচ্ছে কোন অনুসন্ধান ক্ষেত্রের অন্তর্গত নির্দিষ্ট বৈশিষ্ট্যের সকল উপাদানের সমাহারকে সমগ্র বা তত্ত্ব বিষয় বলা হয় থাকে। অর্থাৎ আমরা যে বিষয় বা ঘটনা নিয়ে পরিসংখ্যানে আলোচনা করতে চাই, সেই ঘটনা বা বিষয় সম্পর্কে আমরা যে স্থান থেকে তথ্যগুলো সংগ্রহ করব, সেই স্থানটি হচ্ছে সমগ্র। এখন যদি আমরা কোনো একটি ক্লাসের, কোনো একটি শ্রেণীর শিক্ষার্থীদের ফলাফল বিষয় নিয়ে আলোচনা করতে চাই বা বিচার বিশ্লেষণ করতে চাই, তাহলে ওই শ্রেণীতে সকল শিক্ষার্থী, ওই শ্রেণীতে যে সকল শিক্ষার্থীরা আছে, সকল শিক্ষার্থী হচ্ছে একটি সমগ্র। অর্থাৎ আমাদের ওই ক্লাসে যে সকল স্টুডেন্টগুলো আছে, শিক্ষার্থীগুলো আছে, সবগুলো মিলে হচ্ছে একটি সমগ্র। আর এখানে উদ্দেশ্য বলা আছে যে উদ্দেশ্যের সাথে সম্বন্ধযুক্ত একটি কলেজের একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীর বয়স, ওজন, উচ্চতার সেট। অর্থাৎ আমরা যে বিষয়টি নিয়ে কাজ করতে চাই, যদি বয়স নিয়ে কাজ করি তাহলে সকল ছাত্রছাত্রীর বয়স, যদি ওজন নিয়ে কাজ করতে চাই তাহলে সকল ছাত্রছাত্রীর ওজন, যদি তাদের উচ্চতা নিয়ে কাজ করতে চাই তাহলে সকল শিক্ষার্থীদের উচ্চতা, এক একটি সবগুলো সেটি হচ্ছে এক একটি সমগ্র। এই সমগ্রকে দুইটি ভাগে বিভক্ত করা হয়, একটি হচ্ছে সসীম সমগ্র আর একটি হচ্ছে অসীম সমগ্র। সসীম সমগ্র হচ্ছে যে সমগ্রকের বা তথ্য বিশ্বের একক সমূহ গণনা করা যায়, এটাই হচ্ছে সসীম সমগ্র। আর অসীম সমগ্র হচ্ছে যে সমগ্রকের উপাদান সমূহ গণনা করা যায় না, সেটি হচ্ছে অসীম সমগ্র। যেমন এখানে যে উদাহরণটা বললাম, একটি কলেজের একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রী, তো সকল ছাত্রছাত্রী আমাদের গণনাযোগ্য, এটি গণনা করতে পারি, একটা তার একটা নির্দিষ্ট সংখ্যা আছে, এই কারণে এটি হচ্ছে সসীম সমগ্র। আবার আমরা যদি বলি যে সাগর ইলিশ মাছের সংখ্যা, অথবা অন্য যে কোনো মাছের সংখ্যা, অথবা আকাশের তারারাজির সংখ্যা, তো এই বিষয়গুলো আমরা গণনা করতে পারি না। এখানে যে এককগুলো আছে বা উপাদানগুলো আছে সবগুলো গণনা করা আমাদের পক্ষে সম্ভব নয়, এই কারণে এটি হচ্ছে একটি অসীম সমগ্র। এবার আসি আমরা চলক। চলকের ইংরেজি প্রতিশব্দ ভেরিয়েবল, আর এটাকে বাংলা আমরা পাই ভেরি এবং এবল। ভেরি অর্থ কি? যে পরিবর্তন করা, পরিবর্তনযোগ্য, যেগুলো পরিবর্তন হয়। আর এবল মানে কি? সক্ষম, যেটা আমরা করতে পারি, করতে সক্ষম। তার মানে ভেরিয়েবল প্রতিশব্দ, ভেরিয়েবলকে বাংলায় আমরা পাচ্ছি যে যেটি পরিবর্তনে সক্ষম, অর্থাৎ পরিবর্তিত হয়, সেটাই হচ্ছে চলক। আর চলককে সংখ্যার ভিত্তিতে ভাগ করা যায় তিন ভাগে, এক চলক, দুই চলক এবং বহু চলক। আর বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ করা যায় প্রধানত দুই ভাগে, একটি হচ্ছে গুণবাচক চলক আর একটি হচ্ছে সংখ্যা বা পরিমাণবাচক চলক। সংখ্যা বা পরিমাণ চলককে সংখ্যার প্রকৃতির উপর ভিত্তি করে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে বিচ্ছিন্ন চলক আর একটি হচ্ছে অবিচ্ছিন্ন চলক। যে বৈশিষ্ট্য সমগ্র বা নমুনার এককের সাপেক্ষে গুণগতভাবে অথবা পরিমাণগতভাবে পরিবর্তিত হয় তাই হচ্ছে চলক। যেমন ওজন পার্সন টু পার্সন ভেরি করে, অর্থাৎ ব্যক্তি থেকে অন্য ব্যক্তি যদি যায় তাহলে তার ওজন পরিবর্তিত হবে, উচ্চতা একইভাবে পরিবর্তন হয়। আবার একজনের সাথে অন্যজনের দক্ষতা তুলনা করতে গেলে তাদের দক্ষতাও পরিবর্তন হয়, মানুষের মেধা পরিবর্তনশীল, তাপমাত্রা পরিবর্তনশীল, এই বিষয়গুলো হচ্ছে চলক। এবার আসি আমরা গুণবাচক চলক কি। সমগ্রকের যেসব বৈশিষ্ট্যের মান একক ভেদে গুণে পরিবর্তন হয়, এই মানগুলোকে সংখ্যায় প্রকাশ করা যায় না, শুধুমাত্র কোনো বৈশিষ্ট্যের ভিত্তিতে কতগুলো শ্রেণীতে বিভক্ত করা যায় সেটা হচ্ছে গুণবাচক চলক। যেমন পেশা, মেধা, বৃদ্ধি, তারপরে ধর্ম, এগুলো হচ্ছে গুণবাচক চলক। এদেরকে গুণে পরিবর্তন হয়, এরা কিন্তু সংখ্যায় প্রকাশ করা হয় না, এরা পরিবর্তন হয় গুণে, কিন্তু এদেরকে সংখ্যায় প্রকাশ করা যায়, এগুলি হচ্ছে গুণবাচক চলক।
এবার আসি সংখ্যাবাচক বা পরিমাণবাচক চলক। সমগ্রকের যেসব বৈশিষ্ট্যের মান একক ভেদে পরিমাণে পরিবর্তিত হয়, এর আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে গুণ ভেদে পরিবর্তন হয়, আর এটা হচ্ছে পরিমাণে পরিবর্তন হয় বা সংখ্যায় পরিবর্তন হয়, এটাই হচ্ছে সংখ্যাবাচক চলক। যেমন বয়স, ওজন, উচ্চতা, আয় ব্যয়, এই সবগুলি হচ্ছে সংখ্যায় পরিবর্তিত হয়, এগুলো হচ্ছে সংখ্যাবাচক বা পরিমাণবাচক চলক। এবার আসি আমরা বিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক হচ্ছে যে সংখ্যাবাচক চলক কেবলমাত্র গণনাযোগ্য পৃথক পৃথক পূর্ণ বা ভগ্নাংশ মান গ্রহণ করে, সেটি হচ্ছে বিচ্ছিন্ন চলক। যেমন একটি পরিবারের সদস্য সংখ্যা, এখানে মানগুলো আলাদা আলাদা, একজন, দুইজন, পাঁচজন, সাতজন, আলাদা সংখ্যা। শিক্ষার্থীদের সংখ্যা কোনো একজন, দুইজন, পাঁচজন, 25 জন, 30 জন, 50 জন অথবা 100 জন, এইগুলো হচ্ছে আলাদা আলাদা করা যাচ্ছে, এইগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক। তারপরে আবার পাওয়া যায় বাংলাদেশের মুদ্রা। বাংলাদেশের মুদ্রায় কি কি আছে? 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, এই প্রত্যেকটা মান আলাদা আলাদা, বিচ্ছিন্ন, এই কারণে এদেরকে বলা হচ্ছে বিচ্ছিন্ন চলক। আবার যদি এমন কোন একটি চলক আমরা বিবেচনা করে থাকি যেখানে সে শুধুমাত্র যে 1, 1.5, 2, 2.5, 3, 3.5, এরকম ভাবে মানগুলো নিয়ে থাকে, এটাও কিন্তু বিচ্ছিন্ন চলক। এখানে 0.5 আছে, যে 0.5 আছে তাই বলে যে এটি অবিচ্ছিন্ন তা কিন্তু না, এটিও বিচ্ছিন্ন চলক। কারণ হচ্ছে 1 এবং 1.5 এর ভিতরে সে অন্য কোনো মান, যে কোনো মান নিতে পারছে না, এই কারণে এটি হচ্ছে একটি বিচ্ছিন্ন চলক। এবার আসি আমরা অবিচ্ছিন্ন চলকে। যে সংখ্যাবাচক চলক কোনো নির্দিষ্ট সীমার মধ্যে যে কোনো বাস্তব পূর্ণ বা ভগ্নাংশ মান গ্রহণ করতে পারে, সেগুলি হচ্ছে অবিচ্ছিন্ন চলক। যেমন ওজন, এখন তারতম্য বিভিন্ন বস্তুভেদে এক এক বস্তুর ওজন এক এক রকম, এক এক মানুষের ওজন এক এক রকম, এক এক প্রাণীর ওজন এক এক রকম। তাহলে ওজন 10 কেজি হতে পারে, 10 কেজি 1 গ্রাম হতে পারে, আবার এমন হয়তো কোনো বস্তু পাওয়া যাবে সে 10 কেজি.001 গ্রাম এরকম পাওয়া যেতে পারে, অর্থাৎ সে যে কোনো মান নিতে পারে, এই কারণে এটি হচ্ছে অবিচ্ছিন্ন চলক। এবার আমরা আসি এক চলক, দ্বি চলক এবং বহু চলকে। যে তত্ত্ব একটি মাত্র বৈশিষ্ট্য প্রকাশ করে সেটা হচ্ছে এক চলক। যেমন কোনো একটি ক্লাসের শিক্ষার্থীদের শুধুমাত্র বয়স বিবেচনা করলে সেটা হচ্ছে এক চলক, শুধুমাত্র যদি আমরা ওজন বিবেচনা করি তাহলে সেটা এক চলক, অথবা কোনো ব্যক্তি কোনো মানুষদের শুধুমাত্র যদি আয়ের কথা বিবেচনা করি তাহলে সেটা এক চলক, শুধুমাত্র যদি ব্যয়ের কথা বিবেচনা করি সেটাও এক চলক। আর দ্বি চলক হচ্ছে যে দুইটি বৈশিষ্ট্য প্রকাশ করে থাকবে, সেখানে যে শিক্ষার্থীদের ওজন এবং উচ্চতা দুইটি একসাথে প্রকাশ করতে হবে, আয় এবং ব্যয় একসাথে প্রকাশ করতে হবে, তাহলে সেটি হচ্ছে দ্বি চলক। আর বহু চলক হচ্ছে দুইয়ের অধিক বৈশিষ্ট্য প্রকাশ করবে, যেমন শিক্ষার্থীদের ওজন, উচ্চতা এবং বয়স তিনটি বিষয়কে সে একসাথে, দুইয়ের অধিক তিনটি বিষয়কে একসাথে প্রকাশ করলো, তাহলে সেটা হচ্ছে বহু চলক। আবার আয়, ব্যয়, সঞ্চয় তিনটি বিষয়কে একসাথে প্রকাশ করলো, তাহলে সেটা হচ্ছে বহু চলক। এবার দুটি সংখ্যা আছে, যে দুটি সংখ্যা না জানলেই নয়, একটা হচ্ছে নমুনা আর একটা হচ্ছে ধ্রুবক। নমুনা, কোনো সমগ্র হতে নির্বাচিত নির্দিষ্ট বৈশিষ্ট্যের অন্তর্গত যে কোনো একটি ক্ষুদ্র প্রতিনিধিত্বকারী অংশকে নমুনা বলা হয়ে থাকে। এখানে এই কথাটি খুবই উল্লেখযোগ্য যে ক্ষুদ্র প্রতিনিধিত্বকারী অংশ কাকে প্রতিনিধিত্ব করবে? সমগ্রকে প্রতিনিধিত্ব করবে, এই ক্ষুদ্র অংশটি হচ্ছে নমুনা। নমুনা হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে বৃহৎ নমুনা আর একটা হচ্ছে ক্ষুদ্র নমুনা। যদি নমুনার একক সংখ্যা, উপাদান সংখ্যা যদি 30-এর চেয়ে বেশি হয় তাহলে সেটি হচ্ছে বৃহৎ নমুনা, আর যদি 30-এর চেয়ে কম হয় তাহলে সেটি হচ্ছে ক্ষুদ্র নমুনা। ধ্রুবক, যে বৈশিষ্ট্য সমগ্র বা নমুনার এককের সাপেক্ষে গুণগতভাবে বা পরিমাণে পরিমাণগতভাবে পরিবর্তিত হয় না, অর্থাৎ স্থির থাকে, এটাই হচ্ছে ধ্রুবক। আর চলকের কথা বলছিলাম যে গুণগতভাবে অথবা পরিমাণগতভাবে পরিবর্তিত হয়, তার মানে কি দাঁড়াচ্ছে? যেটি চলক নয় সেটি হচ্ছে ধ্রুবক। যেমন মানুষের হাতের সংখ্যা, মানুষের হাতের সংখ্যা 2টি, এখানে তার কোনো পরিবর্তন নাই, এটা হচ্ছে একটা ধ্রুবক। সপ্তাহের দিনের সংখ্যা, সপ্তাহের দিন কয়টি? 7 দিন, এটার কোনো পরিবর্তন নাই, এইগুলো হচ্ছে ধ্রুবক। তারপরে আসছে চলকের মূল মাপনী পরিবর্তন।
আমাদের বিভিন্ন ক্ষেত্রে পরিসংখ্যানিক কাজ করার ক্ষেত্রে চলকের কোন কোন ক্ষেত্রে চলকের মূল এবং মাপনী পরিবর্তন করতে হয়। অর্থাৎ চলকের মান যদি খুবই ছোট অথবা খুবই বড় হয় সেক্ষেত্রে আমরা সাধারণত মূল এবং মাপনী দিয়ে এদের পরিবর্তন করে থাকি। তো মূলের পরিবর্তন হচ্ছে চলকের প্রতিটি মান হতে নির্দিষ্ট একটি ধ্রুবকের মান যোগ বা বিয়োগ করা হলে চলকের মূলবিন্দু পরিবর্তিত হয়। যেমন যদি একটি চলক এক্স এর এন সংখ্যক মান থাকে, যে x1, x2, x3, x4 এইভাবে xn পর্যন্ত হয়, তবে এক্স চলকের মূলবিন্দু ধ্রুবক যদি এ বিন্দুতে পরিবর্তিত হতে হয় তাহলে নতুন চলক ধরে নেই ইউ হবে। অর্থাৎ তখন যদি আমরা বিয়োগ করি তাহলে হবে ইউ আই সমান এক্স আই মাইনাস আই, এখানে আই সমান হবে 1 থেকে n পর্যন্ত। আর মাপনী পরিবর্তনের ক্ষেত্রে হচ্ছে যে নির্দিষ্ট ধ্রুবকের মান দ্বারা চলকের মানগুলোকে গুণ বা ভাগ করতে হয়। তবে সাধারণত আমরা ভাগ দিয়ে লিখে থাকি। তো একইভাবে নতুন চলক যদি ইউ হয় তাহলে তার মাপনী পরিবর্তন করলে সেটা হবে এক্স আই ভাগ সি, যে এখানে আছে এক্স আই ভাগ সি। যদি এক্স চলকের কোন একটি চলক এক্স যদি হয় সেই চলকের মূলবিন্দু মাপনী একসাথে পরিবর্তিত করব। মূলবিন্দু একটি ধ্রুবক রাশি এতে পরিবর্তিত করতে চাই এবং তার মাপনী একটি ধ্রুবক রাশি সি বিন্দুতে পরিবর্তন করতে চাই, তবে নতুন চলকটি যদি আমরা ধরে নিই ইউ হবে তবে নতুন চলকটির মান হবে এক্স আই মাইনাস এ ভাগ সি। এখন আমরা আসবো পরিমাপন স্কেল কি এবং এর প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। আসলে পরিমাপন স্কেল কি? পরিমাপন স্কেল হচ্ছে একটা পদ্ধতি বা নিয়ম। কি ধরনের নিয়ম? একটি বৈজ্ঞানিক নিয়ম। এর সাহায্যে কি করা হয়? এই পদ্ধতির সাহায্যে, এই পদ্ধতির সাহায্যে কোনো চলক বা ঘটনাকে সংখ্যায় প্রকাশ করা হয়। অর্থাৎ কোনো চলক বা ঘটনা বা বিষয়কে সংখ্যায় প্রকাশ করার পদ্ধতিটি হচ্ছে একটা পরিমাপন স্কেল। এটি চার ধরনের: নামসূচক, ক্রমসূচক, ব্যক্তিসূচক এবং অনুপাতসূচক পরিমাপন। নামসূচক পরিমাপনগুলো হচ্ছে যে পরিমাপন পদ্ধতি তথ্য বিশ্বের বা সামগ্রিক বা চলকের মানগুলো সংখ্যায় প্রকাশ করে পরিচিতি প্রদান করে। এগুলি হচ্ছে নামসূচক পরিমাপন, অর্থাৎ এদেরকে নাম দ্বারা প্রকাশ করা হয়। যেমন ধর্ম একটি নামসূচক পরিমাপন, যে ধর্মের মধ্যে আছে আমাদের ইসলাম ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, আরো আরো ধর্ম আছে। এইগুলো হচ্ছে এক একটা নাম, এদেরকে নাম দিয়ে পরিচিত প্রদান করা হয় এবং এই নামগুলোকে সংখ্যায় প্রকাশ করা হয়। যেমন আমরা ধরে নিতে পারি ইসলাম ধর্মকে 1 দিয়ে প্রকাশ করলাম, হিন্দু ধর্মকে 2 দিয়ে প্রকাশ করলাম, খ্রিস্টানকে 3 দিয়ে প্রকাশ করলাম, অথবা হিন্দুকে 1 দিয়ে প্রকাশ করলাম, খ্রিস্টানকে 2 দিয়ে প্রকাশ করলাম, ইসলামকে 3 দিয়ে প্রকাশ করলাম। এইভাবে পৃথক পৃথকভাবে সংখ্যায় পরিচিতি প্রদান করা যায়। এইগুলো হচ্ছে নামসূচক পরিমাপন। তারপরে আসছে ক্রমসূচক পরিমাপন। ক্রমসূচক পরিমাপন হচ্ছে এই যেখানে যে পরিমাপন স্কেলের সাহায্যে কোনো ঘটনা বা চলককে সংখ্যায় প্রকাশ করে পরিচিতি প্রদান করা হয়। অর্থাৎ নামসূচক পরিমাপনের বৈশিষ্ট্য তার মাঝে থাকবে এবং এই মানগুলোকে ক্রমানুসারে সাজানো যায়, তাহলে সেটি হচ্ছে ক্রমসূচক পরিমাপন স্কেল। যেমন শিক্ষার্থীদের বা কোনো মানুষের মেধার কথা যদি বলতে চাই তাহলে এটাকে ভাগ করা যায় মেধাবী, তারপরে হচ্ছে কম মেধাবী, বেশি মেধাবী, এইভাবে আমরা ভাগ করতে পারি আলাদা আলাদাভাবে। এখন যে সবচেয়ে মেধাবী তাকে যদি ক্রম অনুসারে 1 দিয়ে সাজানো যায়, তারপর যে মেধাবী তাকে 2 দিয়ে সাজানো যায়, এবং যে কম মেধাবী তাকে 3 দিয়ে সাজানো যায়, এবং যে সবচেয়ে কম মেধাবী তাকে 4 দিয়ে সাজানো যায়, এইভাবে ক্রম অনুসারে পরিচিতি প্রদান করা যায়। এইগুলো হচ্ছে ক্রমসূচক পরিমাপন স্কেল। এবার আসছি ব্যক্তিসূচক পরিমাপন। এই ব্যক্তিসূচক পরিমাপনে ক্রমসূচক এবং নামসূচক এই দুইটার বৈশিষ্ট্য প্রকাশ থাকবে। সাথে নতুন করে যুক্ত হবে এই স্কেলের শূন্য মান পরম শূন্য নয়। অর্থাৎ এই স্কেলের যে যখন আমরা কোনো সংখ্যায় প্রকাশ করছি, যখন কোনো একটি চলকের মান শূন্য হবে তার মানে এই নয় যে এই চলকের যে বৈশিষ্ট্যটা আছে সেটি উপস্থিত নাই, এরকমটি নয়। উপস্থিত আছে কিন্তু তাকে প্রকাশ করা হচ্ছে সংখ্যা দিয়ে। এই কারণে বলা হয় যে এই স্কেলের শূন্য মান পরম শূন্য হবে না। এটা হচ্ছে ব্যক্তিসূচক পরিমাপন স্কেল। যেমন উদাহরণস্বরূপ বলা যায় তাপমাত্রার কথা যদি বলি, তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস আছে, 1 ডিগ্রি সেলসিয়াস আছে, অথবা তার উপরের যে কোনো আছে। আবার একইভাবে মাইনাসও আছে, -1, -2, -3, এভাবে নিচের দিকেও তাপমাত্রা আছে। এখন কোন একটি চলক যদি তাপমাত্রা প্রকাশ করে থাকে
এবং তার একটি মান যদি হয় 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এই নয় যে তাপমাত্রা অনুপস্থিত, না, তাপমাত্রা উপস্থিত কিন্তু তাকে প্রকাশ করা হচ্ছে 0 দিয়ে। এটি হচ্ছে একটি ব্যক্তিসূচক পরিমাপন। আবার বলা যেতে করে আইকিউ টেস্ট। এখন কোনো ব্যক্তির আইকিউ টেস্ট যদি 0 হয়, পরীক্ষা করে 0 দেখা যায়, তার মানে কি এই যে তার আইকিউ একেবারেই নেই, 0, কিন্তু তা কিন্তু নয়, তার আইকিউ আছে কিন্তু অত্যন্ত কম, এটি প্রকাশ করা হয়ে থাকে। এই বিষয়টি হচ্ছে ব্যক্তিসূচক পরিমাপন। আর অনুপাত সূচক পরিমাপন হচ্ছে উপরের সব বৈশিষ্ট্য এসে প্রকাশ করে থাকে কিন্তু শুধুমাত্র স্কেলের 0 মান পরম শূন্য বিবেচনা করা হয়। যেমন পরিবারের সদস্য সংখ্যা, আমি বললাম যে একটি পরিবারের সদস্য সংখ্যা 0, তার মানে কি যে পরিবার কোনো সদস্যই নেই, অর্থাৎ কোনো পরিবারই নেই, এখানে সে পরম শূন্য, শূন্য মানটা পরম শূন্য, তার কোনো উপস্থিতিই নেই, এটি হচ্ছে অনুপাত সূচক পরিমাপন। এখন তোমাদের বাড়ির কাজ থাকবে যে এখানে যে কয়েকটি চলকের নাম উল্লেখ করা আছে এটি কোন ধরনের পরিমাপন স্কেল নির্দেশ করে, এটি তোমাদের ব্যাখ্যা সহ লিখতে হবে। এখানে আছে মানুষের বয়স, ধর্ম, শ্রেণীর রোল, তারপর মেধা, আইকিউ টেস্ট স্কোর। এই চলকগুলো কোন কোন পরিমাপন স্কেল নির্দেশ করে তা ব্যাখ্যা সহ খাতায় লিখবে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আজকের ক্লাসে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে ফেসবুকে কমেন্ট করতে পারো। কমেন্ট করলে অবশ্যই আমাকে ট্যাগ করে কমেন্ট করবে, আমি যথারীতি উত্তর দিতে চেষ্টা করব, অথবা আমার যে ইমেল আইডিটা দেওয়া আছে সেই ইমেল আইডিতে প্রশ্ন করতে পারো, আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। কথা হবে আবারও আগামী ক্লাসে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।